আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কক্সবাজারে হচ্ছে স্টেডিয়াম, গ্যালারিতে বসেই দেখা যাবে সমুদ্র। কক্সবাজার জেলায় আন্তর্জাতিক মানে ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম নির্মাণ করবে সরকার, নামকরণ করা হবে শেখ কামালের নামে। স্টেডিয়াম এমনভাবে নির্মাণ করা হবে যে ক্রিকেট ফুটবলের পাশাপাশি গ্যালারিতে বসে কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্যও উপভোগ করা যাবে। একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন প্রায় 50,000 দর্শক। জাতীয় ক্রীড়া পরিষদ জানায় অন্য স্টেডিয়াম থেকে এটা হবে সম্পূর্ণ আলাদা। স্টেডিয়ামের নির্মাণ শৈলীও হবে নান্দনিক। অন্য স্টেডিয়াম চারদিকে গোলাকার হলেও এর এক পাশ থাকবে ফাঁকা। এমনভাবে নির্মাণ হবে যেন গ্যালারির সব দর্শক খেলার পাশাপাশি সমুদ্র সৈকতের ঢেউ ও সারি সারি ঝাউবন দেখতে পান। সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে স্টেডিয়ামটি নির্মাণের পরিকল্পনা চলছে। কক্সবাজারে থাকার ব্যবস্থা খুবই উন্নত। 5-তারকা মানের বেশ কয়েকটি হোটেল সহ সরকারি বেসরকারি বিভিন্ন মানের প্রচুর হোটেল মোটেল ও গেস্ট হাউস রয়েছে। এসব কারণেই মূলত আন্তর্জাতিক মানের ফুটবল ক্রিকেট স্টেডিয়াম হবে। জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জানান, কক্সবাজারের সৈকত ঘেঁষে শেখ কামাল আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম কমপ্লেক্স নির্মাণ করা হবে। মূল প্রকল্প হাতে নেওয়ার আগে সমীক্ষা প্রকল্প চলমান। ডিসেম্বরেই সমীক্ষা প্রকল্প শেষ হবে। সমীক্ষা প্রকল্পের গাইডলাইন দেখেই হাতে নেওয়া হবে মূল প্রকল্প। জাতীয় ক্রীড়া পরিষদ জানায়, কক্সবাজারে স্টেডিয়াম কমপ্লেক্স নির্মাণের সম্ভাব্যতা জরিপ কাজ শেষ হয়েছে। 2021 সালের 23শে ডিসেম্বর প্রকাশ করা হবে সম্ভাব্যতা জরিপ। এই কমপ্লেক্সের মধ্যে সব কিছুই থাকবে। স্টেডিয়ামের অন্য খালি জায়গায় দৃষ্টিনন্দন একাডেমিক ভবন, তারকা মানের হোটেল, জিমনেশিয়াম, সুইমিং জোন তৈরি করা হবে। তখন এটি হবে দেশের অন্যতম আকর্ষণীয় একটি স্টেডিয়াম। আর পর্যটক বাড়ার পাশাপাশি হোটেল মোটেল সহ নানা ব্যবসার উন্নয়ন ঘটবে। পাল্টে যাবে কক্সবাজারের চেহারা। সৌন্দর্য ও আয়তনে বাংলাদেশ তো বটেই, বিশ্বের অন্যতম সেরা স্টেডিয়ামগুলোর একটি হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সাগরের নৈসর্গিক সৌন্দর্য কাজে লাগিয়ে যেখানে প্রশংসা কুড়িয়েছে গল, ক্যান্ডি কিংবা ক্যারিবিয়ান স্টেডিয়ামগুলো, সেখানে বিশ্বের দীর্ঘতম সৈকত থাকার পরও পিছিয়ে বাংলাদেশ। এবার বোধহয় ঘুঁচবে ঘুঁচতে চলেছে সেই আক্ষেপ।